হ্যালো বিওর, দিস ইজ নাইম ফ্রম টেক টিউব বিডি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম গুগলের সূচনা সম্পর্কিত ভিডিও। এই পর্বে আজকে আমরা দেখব গুগল কি। গত পর্বের ভিডিওটি যারা মিস করেছেন তারা এই ভিডিওর উপরে থাকা আই বাটন থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক, লেটস গেট স্টার্ট। সাধারণভাবে গুগল বললে আমরা বিশ্বের সব থেকে বড় ওয়েব সার্চ ইঞ্জিনকে বুঝি। সার্চ ইঞ্জিন হলো ইন্টারনেট বা ওয়েবের উপর ভিত্তি করে বানানো এমন একটি অ্যাপ্লিকেশন বা টুলস যেটা ব্যবহার করে লোকেরা ইন্টারনেটের ওয়ার্ল্ড উইথ ওয়েব থেকে যে কোনো বিষয়ে সঠিক তথ্য তাড়াতাড়ি এবং সহজেই পেয়ে যেতে পারে। ইন্টারনেট থেকে যে কোনো বিষয়ে সঠিক তথ্য অর্থাৎ ইনফরমেশন, ভিডিও, সফটওয়্যার, মুভি, ইমেজ ইত্যাদি সহজে বের করে নেওয়ার জন্য গুগল সার্চ ইঞ্জিন আজ বিশ্বের সব থেকে বেশি ব্যবহার করা হয়। google.com গোটা বিশ্বের সব থেকে বেশি ভিজিট করা একটি ওয়েবসাইট। কিন্তু গুগলকে কেবল সার্চ ইঞ্জিন বললেই সঠিক হবে না। গুগল একটি মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে দাঁড়িয়েছে এবং সার্চ ইঞ্জিনের বাইরেও এর আরো অনেক ধরনের পণ্য বা প্রোডাক্ট মার্কেটে অনেক প্রচলিত এবং ব্যবহৃত, যেমন গুগল ক্লাউড কম্পিউটিং সার্ভিস, গুগল প্লে স্টোর, জিমেল এর দ্বারা ব্যবহৃত ইমেল সার্ভিস, গুগল অ্যাডওয়ার্ড, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডমুভ এর দ্বারা ব্যবহৃত অনলাইন অ্যাডভার্টাইজিং সার্ভিস, বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা ব্যবহার করা অ্যান্ড্রয়েড মোবাইল গুলিও, যেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে সেটাও গুগলে। গুগলের পরিষেবা প্রোডাক্ট সমূহ বিস্তারিত আমরা পরবর্তী কোন একটি ভিডিওতে আরো বিশ্লেষণ সহ আলোচনা করব। তাছাড়াও আপনি চাইলে উইকিপিডিয়া থেকে সব ধরনের গুগল প্রোডাক্টস এর ব্যাপারে সবটাই জেনে নিতে পারেন। লিংকটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। 2016 গুগল নিজ ইচ্ছায় মোবাইল ইন্ডাস্ট্রিতে নতুন একটি স্মার্টফোন এনেছিল। সেই মোবাইলটির নাম হলো গুগল পিক্সেল। গুগল পিক্সেল মোবাইলটি লোকেরা অনেক পছন্দ করলেন এবং এখনো অনেক মডেল মার্কেটে অনেক বিখ্যাত এবং জনপ্রিয়। এই সব ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস এর মাধ্যমে গুগল বর্তমানে রেভিনিউ বা ইনকাম জেনারেট করছে। তাই যারা গুগলকে কেবল সার্চ ইঞ্জিন বলে মনে করেন বা জানেন তারা জেনে নিন, গুগল বিশ্বের অনেক নামকরা একটি বিখ্যাত কোম্পানি যেখানে প্রায় 98,771 জন কর্মচারী কাজ করছেন এবং গুগলে কাজ করার স্বপ্ন নিয়ে অনেকেই দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সার্চ ইঞ্জিনের বাইরেও অনেক প্রোডাক্ট এবং সার্ভিস রয়েছে। এখন যদি আমরা গুগলের ইনকামের কথা বলি তাহলে আপনি বিস্মিত হয়ে যাবেন। হ্যাঁ, গুগল সব থেকে বেশি ইনকাম করে অনলাইন অ্যাডভার্টাইজিং থেকে। এবং আপনি শুনে অবাক হয়ে যাবেন যে গুগলের একদিনে ইনকাম প্রায় 6 কোটি টাকা, আর সেই হিসেবে প্রত্যেক সেকেন্ডে 42,000 টাকা আয় করছে। গুগলের ইনকাম শুনে অবাক হয়ে গেলেন তো? গুগল যতই সফলতার দিকে এগিয়ে যাক, কিন্তু এটা বলা যাবে না যে গুগল শুরু হয়েছিল কেবল একটি ওয়েব সার্চ ইঞ্জিন থেকে এবং ইন্টারনেট থেকে যে কোনো তথ্য সঠিক এবং সহজে খুঁজে বের করাই ছিল এর উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য এখনো রয়েছে। এই ভিডিওটিতে গুগল কি এ ব্যাপারে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা জানবো গুগলের ইতিহাস। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে আমি ছিলাম নাইম মাহমুদ ফ্রম টেক টিউব বিডি। তো এই ছিল আমাদের আজকের গুগল কি সম্পর্কিত ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত কিংবা ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।